বন্যায় প্রাণহানির ঘটনা এবার কাছাড়েও। বন্যার জলে ডুবে 14 বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা লক্ষ্মীপুর মহকুমার লাবক জিপিতে। এবছর লক্ষ্মীপুর মহকুমা এলাকায় বন্যায় প্রথম প্রাণহানির ঘটনা এটি। নবম শ্রেণী পড়ুয়া 14 বছরের কিশোরের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে এলাকায়। এবছরের বন্যায় হাইলাকান্দি জেলায় এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর পাশাপাশি শনিবার সকালে কাছাড়েও ঘটল অপর একটি অঘটন। 14 বছরের এক কিশোর বন্যার জলে ডুবে মৃত্যু হয় লক্ষ্মীপুর মহকুমার লাবক গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বিলবাগান পানিকাটিলা অঞ্চলে। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে বন্যার জলে 36 নম্বর জাতীয় সড়ক থেকে বিলবাগান পানিকাটিলা যাওয়ার পূর্ত সড়কটি বেশ কিছু অংশ জলের নিচে রয়েছে। শনিবার সকাল আনুমানিক 10:30 নাগাদ বিলবাগান পানিকাটিলার রামকুমার পানিকার পুত্র 14 বছরের শ্যামকুমার পানিকা পূর্ত সড়কের পাশে বন্যার জমা জলে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ করে পা পিছলে গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় 14 বছরের শ্যামকুমার। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে গ্রামের জনসাধারণ এসে জলে নেমে খোঁজ করতে শুরু করেন। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশকেও। লক্ষ্মীপুর পুলিশ এসডিআরএফ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনসাধারণ শ্যামকুমার পানিকাকে জলের নিচে ডুবন্ত অবস্থায় খুঁজে পান। জল থেকে বের করে দেখা যায় সে আর জীবিত নেই। সঙ্গে সঙ্গে মৃতদেহ লক্ষ্মীপুর পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দেয়। শ্যামকুমার পানিকা নেহেরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। এবারে লক্ষ্মীপুর মহকুমা এলাকায় বন্যার জলে প্রাণহানির প্রথম ঘটনা। এই ঘটনা নিয়ে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বাচ্চা একটা মারা গেছে, লগে লগে আমি ওসির সাথে ফোন করছি, এমএলএর সাথে ফোন করছি, লগে লগে টিমও তারা রেডি হয়ে আই। হওয়ার পরে যে আমরা এখানে টিম রেডি করতে করতে ফোন আইছে যে বাচ্চাটা মারা গেছে। এরপরে এখন গিয়ে তো আমরা ডেড বডিটা আনলাম। ডেড বডি জনসাধারণ তার বাবা আছে,